বিকালে সবাই মিলে একটু গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। সূর্যাস্ত হচ্ছে, রাত্রি চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। আমরা এখানে আগুন জ্বালিয়ে একটু হাত পা সেঁকে নিচ্ছি, খুব ঠান্ডা ছিল। তিতলি ঘুমিয়ে পড়েছে, বোঝো একটু পেপা পিক ড্রয়িং করছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা কেমন লাগছে। দূরের পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, একদম সাদা। আর সামনে যে পাহাড়গুলো দেখছি ওগুলো একদম রুক্ষ, তেমন গাছপালাও নেই। এখানে বাড়িঘরও খুব কম, দূরে দূরে অনেক ফাঁকা ছিল জায়গাটা। একটা জায়গায় যাওয়ার পথে পাহাড়ে উঠছিলাম ওপরের দিকে, গাড়িটা আটকে গেছে এখানে, সবাই মিলে ঠেলে তোলার চেষ্টা করছে। উপর সেটাই ভালো, আমরা বলছি আগে যেতে আস্তে আস্তে। হ্যাঁ চলো, আমি অনিন্দিতা বোজো আর তিতলিকে নিয়ে হেঁটে হেঁটে ওপরের দিকে উঠতে থাকলাম। আর ওরা ট্রাই করছিল গাড়িটাকে কি করে, গাড়ি আটকে গেছে এখানে, সবাই মিলে ঠেলে ঠেলে ছিল, ওটাই মনে হয় আটকে গেছিল। আমরা ট্রেক করে উঠছি, অনিন্দিতা এন্ড তিতলি বোজো। গাড়িটা উঠে গেছিল, তারপর উঠে আনা হচ্ছিল, আমরা সেই সময় কিছু ফটো তুলছিলাম এখানে।
আমরা 6 কিলোমিটার মতো আমাদের ট্রেক করতে হবে ওপরে ওঠার জন্য। ওপরে একটা টেম্পল আছে, তো বোঝও আমাদের সঙ্গে ট্রেক করছিল। মিঠুন দ্বারা মাঝপথে স্টপ করে দিয়েছিল, কারণ তিতলি পারছিল না অতটা, কোলে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হচ্ছিল। তো আমরা এখনো যাচ্ছি ওপরে। বোঝোকে মাঝে মধ্যে এক দুবার কোলে নিতে হয়েছিল, না হলে বেশিরভাগটা ও হেঁটেই উঠেছিল। আমরা একদম টপে পৌঁছে গেছি, একদম টেম্পলে। এই টেম্পলটা নাকি পাণ্ডবরা বানিয়েছিল, যখন কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল তখন পাণ্ডবরা এখানে এসে লুকিয়েছিল। এটা যে আমাদের সঙ্গে গাইড ছিল ও বলেছিল। আমরা যখন উপরে পৌঁছাই তখন পুজো করতে এসেছিলেন রোহিত মশাই, তাই মন্দিরটা খোলা ছিল। উপরে কিছুক্ষণ থেকে আমরা এবার নিচে নেমে যাচ্ছি, আবার যেখান থেকে শুরু করেছিলাম। এগুলো পাইন জঙ্গল। এই ট্রেকিং এর পথে কিছু কিছু ধারে ধারে আমরা বরফ পেয়েছিলাম। এগুলো চাষ করার জন্য ভ্যালি করা আছে। গেস্ট হাউসে পৌঁছে গেলাম আবার।